আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চায়ের সাথে পাকোড়া হলে বেশ ভালো জমে ওঠে। আমার আজকের রেসিপি আপনাদের জন্য ফুলকপির মচমচে পাকোড়া। আশা করি এই পাকোড়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে মাঝারি সাইজের একটি ফুলকপি পাতলা পাতলা স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। স্লাইসগুলো এরকম হবে, খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব মোটাও করা যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি মিশ্রণ তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ময়দা নিয়ে নেবেন 1 কাপ, এবং হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা একসাথে মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি লাল মরিচ গুঁড়া। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। যেহেতু ফুলকপিতে লবণ ব্যবহার করেছিলাম তাই লবণটা স্বাদ বুঝে দিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আবারও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। নর্মালি বেগুনি বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক ওরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করা যাবে না। ব্যাটার তৈরি করা শেষ, এখন ফুলকপিগুলো ভেজে নিব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন একটি ফুলকপির টুকরো এ ব্যাটারটায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা তেলে দিয়ে দিব। সবগুলো এভাবে করে তেলে দিয়ে দিতে হবে। একটি কাঁটা চামচ দিয়ে ফুলকপিগুলো কিছুটা আলগা করে দিচ্ছি। মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরই মাঝে ফুলকপিগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এবং মচমচে হয়ে ভাজা হয়ে যাবে। একটু পরপর চেক করে নিতে হবে। পাকোড়াগুলো মচমচে হয়ে ফ্রাই হয়ে গিয়েছে, এখন এগুলো প্যান থেকে তুলে নিব। বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং স্বল্প সময়ে মজাদার সব রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।